রাজধানীর বনানীতে চলছে লাইফ অন ক্যানভাস শিরোনামে আর্ট এক্সিবিশন। দেশের প্রখ্যাত চিত্রশিল্পী শহীদ কবির, বীরেন সোম, অলোকেশ ঘোষ সহ 15 জন চিত্রশিল্পীর আঁকা ছবি রয়েছে প্রদর্শনীতে। করোনার মধ্যে তো আসলে ওইভাবে অতটা এক্সিবিশন এতদিন হয় নাই, বাট এখন এটা হওয়া শুরু করছে দেখে ভালো লাগতেছে। ভালোই লাগছে দেখতে, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন হয়েছে, অনেক রকম আর্ট আছে এখানে। করোনাকালীন বিধিনিষেধের কারণে দর্শকের তেমন সাড়া না মিললেও আশাবাদী শিল্পীরা। আমার খুব মনে হচ্ছে যে এই সুযোগটা আর পরে পাওয়া যাবে না। ওনারা প্রচণ্ড অসুস্থ এবং রীতিমতো বয়সও হয়ে গেছে, সেই জন্য আমি প্ল্যান করে তখন একটা তালিকা, আর্টিস্টদের, ভালো ভালো আর্টিস্টদের তালিকা করলাম যারা খুব ভালো কাজ করে। তখন ওইভাবেই আমরা, এটা তো একটা লম্বা সময় লেগেছে আমার সব আর্টিস্টদেরকে রাজি করানোর, একটা নিঃশ্বাস নেওয়ার জায়গার জন্যই আমরা এবারে প্রদর্শনীটার আয়োজন করার চিন্তাভাবনা করেছি। ছবি বিক্রি করা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না, ছবি বিক্রি হতে পারে, একজন মানুষ ভালোবেসে ছবিটা তার কালেকশনে রাখতে পারে, সেটা হচ্ছে সেকেন্ড পর্যায়ে। তো টার্গেট অডিয়েন্স আমাদের কাছে সবাই, কিছু কিছু আশার বাণী শোনা যাচ্ছে, অনেকেই আগ্রহ দেখাচ্ছে ছবি কেনার জন্য। 16 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে চিত্র প্রদর্শনীটি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।